এবার ও বলছে যে আমি রিক্সা করে যাব, অটো করে ও যাবে না, ও উঠবেই না। মানে আমি ওখানে অনেক চেষ্টা করলাম কিন্তু অটোতে ওঠেনি, তো দেখি টোটো করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার পকেটে অনলি 40 টাকা আছে আর টোটো ভাড়াও 40 টাকা। তুমি কবে থেকে কাজ করছো? তোমার নাম কি? ফাইনালি পাপাই চলে এসছে। এই যে বরফি, বস খাটে বস, খাটে বস, আয় এখানে, এখানে বস, এখানে বস, বস উঠে বস, হাত পাটা ধুয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, ওই দেখ, ওই দেখ, এই যে বরফি, দেখ তো এটা কে? এই বরফি তাকাতে পারছে না। তো বইটা বের করবো একটু পরে। আচ্ছা ঠিক আছে, বস একটু ঠিক করে বস দাদা। ওই দা, তোকে দেখছে, তোকে দেখছে, তোকে মেরেছে শুনছি তোর মা। তুই ওকে মেরেছিস? সারাক্ষণ কাজ ছিল বলে মেরেছে? কোথায় মেরেছে তোকে, কোথায় মেরেছে? বরফি শুধু ওর কাকাকে দেখে চলেছে, এই নতুন লোকটা কি, আর কাকা এসে এখন সব দেখছে বাড়িতে কোথায় কি আছে না আছে। কাকার জন্য আমাদের কাকিমা একটা চকলেট দিয়ে গেছে। বাপাই ঠিকঠাক আছে? বাপাই বাপাই কেমন একটা কারণে ভাবছে এটা ঠিক আছে কিনা। চল ওই ঘরে, চল ওই ঘরে, চল। ও বাপাই এইটা কে রে? আগে চল, এইটা কে? এই যে, এই যে, এটা কি? এই যে নাম কি বল, বল ডোরেমন, তাহলে বল মুখে বল, দেখিস তো শিনচ্যান। ওই তোকে ডেকেছিলাম তুই তো আসলি না, ওর অন্নপ্রাশন, এখানে সব বেলুন হয়েছিল, সব হয়েছিল ভালো। উড়ে পাপরে, এটা কি হচ্ছে? তবে এইটা কোন ঠাকুর রে? এটা কোন ঠাকুর? এই যে এটা কোন ঠাকুর, এটা কোন ঠাকুর? নাম কি বল, বল গণেশ ঠাকুর, ঠিক আছে। এই যে তুমি কি এটাকে দেখেছো? এই যে, এই যে ছোটো গণেশ, বাবা দেখ ভিতরে কি আছে, দেখ দেখ খুলে দেখ। ওইটা না, ওইটা না, ওইটাও না, না 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 না, নিচে নিচে এই দিকেরটা। হ্যাঁ 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 ঠিক আছে। আয় এই যে ওর হাতটা একটু ধর, বরফির হাতটা একটু ধর, ধর ধর, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় লাগছে, লজ্জা। হ্যালো বন্ধুরা, রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার নিয়ে এসেছে। তোমাদের দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল কিন্তু খুবই নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে তুমি রামি গেম খেলতে খেলতে কিন্তু জিতে নিতে পারো ক্যাশ পুরস্কার। রামি সার্কেল হচ্ছে একটা নিরাপদ ও সুরক্ষিত অ্যাপ, যেখানে প্রায় 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার্স আছে। আর তোমরা যদি রামি খেলতে পারো তাহলে এখান থেকে তোমরা তো ক্যাশ জিততেই পারবে, আর যদি নাও খেলতে পারো এখানে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করে শিখে নাও আর তারপরে রামি খেলে ক্যাশ যেত। রামি সার্কেলে ই ডিপোজিটের জন্য সব থেকে নিরাপদ সুবিধাটা কিন্তু রয়েছে, যেমন তোমরা পেটিএম, ফোনপে, যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে তোমরা কিন্তু ইজিলি ডিপোজিট করতে পারবে। আর প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু 2000 টাকা অবধি ওয়েলকাম বোনাস পেতে পারো। রামি সার্কেলে রামি খেলা কিন্তু খুবই সহজ, এই অ্যাপটা যে কোনো ফোনে খুব সহজেই চলে, তোমরা এই স্ক্রিনে রামি অ্যাপটা দেখতেই পাচ্ছ। তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রামি গেমের লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করো আর পেয়ে যাও 2000 টাকা ওয়েলকাম বোনাস, তারপরে রামি গেম খেলো আর ক্যাশ যেত। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে, অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। দাঁত নেই একটা, দাঁত নেই একটা, বরফি করছে। এই যে বরফির, বরফির মা বলছে বরফিকে মেরেছে, তারপরে নাকি কান্নাকাটিও করেছে। ওকে হচ্ছে মানে
কোলে এইভাবে নিয়ে ঘোরাতে হবে, এবার আমার পক্ষে একা অতক্ষণ কোলে নিয়ে ঘোরানো পসিবল না। এবার লাস্ট তো এটা কি আমার জন্য তুই ওকে মেরেছিস যে আমি ছিলাম না বলে? এবার আমার এতটাই এ হচ্ছে, আমি বলছি এই করে মারি এইভাবে। সেই সেই তাহলে কাজ জিলি কেন? আর ও জল পর্যন্ত নিচ্ছিল না, জল বা কিছু খাওয়ার মানে ওকে কিছুই নিচ্ছিল না। তারপরে ওকে পুরো ফুল স্পিডে পাখা ঢাকা চালিয়ে, এমনি পাখা চলছিল, পুরো মানে কাঁদলে কাঁদলে এরকম ভাবে চেপে ধরে ঘুম পাড়িয়েছি। এই যে এসব আমার ছেলেকে মারা হবে না, বড় রাখলাম আমি তোকে একটা মহান বাণী দিয়েছি দিদিনি বল, একটা মহান বাণী কি ছিল? এই যে আরেকজন কি করছে দেখি দেখি, আরেকজন কি করছে, আরেকজন অনেকদিন পর গেম খেলতে পেরেছে, ব্যাস গেম নিয়ে বসে গেছে। সবাই শুধু মোবাইল না? হ্যাঁ সবাই, হ্যাঁ সত্যি আমি শুধু মোবাইলটা ধরি না সারাক্ষণ, সারাদিন সারাদিন আমি মোবাইল ক্যামেরার পিছনে যে ক্যামেরা করছে সে সারাদিন ফোনের মধ্যে ফেসবুকে নানা রকম ভিডিও রিল এসব দেখবে। সেই আর ফিফা তো আছে। আচ্ছা একটু বস, এই যে আলু ওকে একটু দেখো, ও কিন্তু এই গেমটা খেলছে প্রায় আমি বলতে পারি 7-8 মাস পরে, ওর মনে আছে গেমটা যখন অ্যাড আসে কিভাবে সেটাকে কাটে। আর এই ছেলেটার মনে আছে কি করে মুখের সামনে দিলে সে মাথা হাতটা উঠিয়ে দেয়। যাই হোক একটা কথা আমি বলতে চাই, যে সমস্ত বাবা মা এই যে আমার বউ যারা এই বাচ্চাদেরকে মারে, বাচ্চাদেরকে মারা যাবে না, কারণ বাচ্চারা ভগবান হয় আর ভগবানের কোনো দোষ হয় না, এটা মাথায় রাখবে, একদম মাথা পেতে মানতে হবে, বাচ্চাদের মারা যাবে না। চুল কাটাতে একটু ভয় লাগে, ও যেভাবে নড়ে চড়ে। এ পাপাই হট করে ওকে কোলে নিয়ে নিয়েছিল, আমি শুট করতে পারিনি, আমি কাজ করছিলাম। বাবা ইনি তো পুরো উল্টোই হয়ে গেছিল, উল্টে চলে গেছিল প্রায়। খুলে দে দাদা, খুলে দে খুলে দে খুলে দে। ও বাবা কেমন করে বলি, আরে বস, ওরে বাপ রে ঠ্যাং সামনে দিয়ে জমিদার। এই যে তুমি কি, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, কে দোকানে কাকু দেরি আছে, সন্ধ্যা হবে তারপরে দেরি আছে, ঠিক আছে। ফুচকা তো আছে এখানেই আছে, কেকও আছে এখানে দোকানে, ঠিক আছে। নতুন বউয়ের জন্য কিনে দেবো, তুইও কিনে নিস। আচ্ছা ঠিক আছে, অটো করে যেতে হবে কিন্তু, এখানে এখানে নেই, অটো করে যেতে হবে, ঠিক আছে। এখানে রিক্সা নেই, সব যেটা আসলাম চলে গেছে, আস্তে 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 আস্তে। অবশেষে পাপাই নিজেই নিয়েছে, আর আমি যখন বলছি যে আমি ধরবো না, তুই ধরতে পারবি, তুই পারবি? বাপ রে কাকার কোলে বসে একদম সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ডান দিকে, এই দিকে, এইটা এইটা, না না অন্য, ও ওই যে নিচে নিচে, তুই বল তুই বল, হ্যাঁ হ্যাঁ ওইটা 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 ওইটা, হ্যাঁ ঠিক আছে। না না পাখা চালা পাখা চালা পাখা চালা পাখা চালা, গরম লাগবে গরম লাগবে, এই গরম লাগবে, এই চালা, আমি চালিয়ে দিচ্ছি আমি চালিয়ে। তো এই যে পাপাই অনেক দিন পর আবার শুরু হয়েছে ওর পড়াশোনা, শুরু হয়েছে তো ভালো কি? আচ্ছা ঠিক আছে, লেখ লেখ। ইশারাতে বলে দিচ্ছে ভাই, কি করব আমি, কিরে কি করব কি করব, তোর কি হয়েছে? দেখি আমাকে দেখা, বাহ তোর তোর বৌদি তো মানে ওরকম ওই সে চোখের দোকানের মতো, যেমন হয় না কোনটা দেখতে পাচ্ছ, বাহ সুন্দর হয়েছে। বরফিকে দেখিয়েছিস? এই যে বরফি, ওই যে ওই যে ওই যে বরফি,
বরফি আর দেখছে না, আর ওর কাকা এখন এরকম করে বসে আছে। কবিতাটা বল, এই যে বল বল কি কবিতা, আতা গাছে ও আকা কাছে বল বল আকা কাছে কোকে পাখি কানে কেমন, হ্যাঁ হ্যাঁ আকা কাছে কোকে পাখি, হ্যাঁ আকে বল বল তো বসতে পারছিস তো, হুম বল আকে বাছি আতা গাছে আকা কাছে মশা আছে বাকি কানে কেমন, হুম খোকা গেল বলো, খোকা গেল খোকা গেল ওই তো নতুন বউ বলছে, বল খোকা গেল কি খোকা গেল খোকা খাও মাস কোকে গেকে কারো, না না খিল নদী ইন গুনে, না না ইন গুনে ছিপ নিয়ে গেল, ছিপ নিয়ে গেল ইমি কারো কোলা ব্যাঙে, কোলা ব্যাঙে কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল কারো গেকে চিলে, বাহ সুন্দর হয়েছে সুন্দর সুন্দর। এই যে তুমি কবে করবে, তোমার পড়াশোনা আছে তো, পড়াশোনা কোথায় বল, জানুয়ারি বলো বল, জানুয়ারি ফেব্রুয়ারি মাস মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর কি হয়েছে রে কি হয়েছে, টাটা দিয়ে দাও কাকা বেরিয়ে যাবে এক্ষুনি বাড়ি যাবে, ও অন্য দিকে চাইছে, টাটা দে এখানে আয়, টাটা দিয়ে দে হয়ে গেছে চলো টাটা, অঙ্কিতা বলেছিল যে বেরোবে এক্স্যাক্টলি, তো ও বলেছিল বেরোবে কিন্তু তারপরে সত্যি কথা বলতে ওর শরীরটা এখনো অতটাও অ্যাক্টিভ না, ঠিক আছে চলো। বন্ধন ব্যাংকের এটিএমে এসেছি, পয়সাটা নেই আমার কাছে, একটাও টাকা ছিল না, তো 300 টাকা আমি উঠালাম, এখানে সবসময় একটা ভালো যে খুচরো থাকে, চল হয়ে গেছে চলো, ভালো ঘোরা হয়েছে, আচ্ছা ঠিক আছে। মহাশিবরাত্রির জন্য এই মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে, এ খোলেনি, এই যে ওর বইয়ের দোকান খোলেনি, ছেলের মন খারাপ হয়ে গেছে, এ খুব মন খারাপ হয়ে গেছে, কোনটা দোকান আজকে বন্ধ, এ বুধবার তো বন্ধ থাকে, আবার কালকে খুলবে ঠিক আছে, অন্যদিন আসবো ঠিক আছে। বাবাইকে পৌঁছে দিয়েছি, অঙ্কিতা আমাকে ফুচকা কিনে নিয়ে যেতে বলেছে, আর ওর এই টেগোরিয়ার এই ফুচকা স্টলটা খুব পছন্দের, তো এখান থেকেই ও ফুচকা নিয়ে যেতে বলেছে, 20 টাকা ফুচকা নিচ্ছি। তো কালকের জন্য বাজার তো করতে এসেছি, দেখি কী নেওয়া যায়, 500 টাকা ইংলিশ মাছ নেওয়া হলো,
আজকে আমি সত্যি খুব টায়ার্ড, মানে এতটা হেঁটেছি না আর পারছি না, বাট একটু নেস্টাম নিতে হবে, তো সেটার জন্য এখন অ্যাপেলও যাবো, তারপরে সোজা বাড়ি। তো আজকের কাজটাজ শেষ করে এই ভিডিওটা আমি এডিট করছিলাম, আমি ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, যেটা আমার মনে হয় তোমাদেরকে কিছু আইডিয়া দেবে এরকম মানে পাপায়ের মতো স্পেশাল চাইল্ডদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হয় এবং কী কী প্রবলেম হয় অন্তত আমি ফেস করি সেটা আমি তোমাদেরকে বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে অনেকে বলবে যে পাপাইকে আগে কেন নিয়ে আসা হয়নি। ঠিক আছে, পাপাইকে নিয়ে আসা সবসময় যেত, ইভেন অন্নপ্রাশনের দিনও আমি ওকে আনতে গেছিলাম কিন্তু ও আসেনি। সেখানে প্রায় 15-20 মিনিট ধরে আমি ওকে আনতে চেয়েছিলাম বাট ও আসেনি। অ্যান্ড তারপর আমি বুঝলাম ওর সিচুয়েশানটা, যে ও এরকম করলে আসবে না, ওকে ফার্স্টে বাইরে নিয়ে বেরোতে হবে। তাই জন্য আমি 2 দিন গেছিলাম ওকে জাস্ট ওখানেই সামনে ঘুরিয়ে ঠুরিয়ে একটু ফুচকা খাইয়ে একটু বইয়ের দোকানে নিয়ে গিয়ে কথাবার্তা, যাতে ও কমফোর্টেবল ফিল করে। ঠিক আছে, প্রথম দিনই যে আমি ওকে এখানে আনতে পারবো সেটা পসিবল ছিল না। অ্যান্ড তারপরে আমি ভিডিওর মধ্যে ওকে এরকম বললাম যে হ্যাঁ তুই কি আসবি পরের দিন, কারণ তুই বই কিনছিস তো পড়াশোনা করতে হবে। তখন ও হালকা হালকা রেসপন্স করলো, যেই রেসপন্সে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ নেক্সট টাইম আমি ওকে আনতে পারি। অ্যান্ড সেটাই আমি সেদিনকে মানে গেলকাল চেষ্টা করেছিলাম এবং সেটা হয়েছে। কিন্তু এর মধ্যে অনেক প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, যেমন ও যখন তেঘরিয়ার সামনাসামনি এসেছিলো সাডেনলি ও বলছে আমি বাড়ি যাবো। ঠিক আছে, আমি তখন আবার ওকে একটু বললাম, একটু বোঝালাম, কারণ সব কথা তোমার মতো হবে এরকম হয় না, কখনো কখনো ওদের কথা মানতে তোমায় হবে, মানে তুমি বাধ্য ওদের কথা মানতে। ঠিক আছে, নয়তো ব্যাপারটা হবে না। তো ফার্স্ট ও যখন তেঘরিয়াতে আসে ও তখন বললো যে না আমি বাড়ি যাব, আমি আসবো না। তো আমি ওকে তখন বোঝালাম যে না নতুন বউ বলেছে, কারণ জেন্ডার মানে ও আর অঙ্কিতার তো জেন্ডারটা আলাদা, তো এটা না একটা মানে ও ওর কাছে একটা স্পেশাল ব্যাপার। ঠিক আছে, তো ওইটা মানে যদি ধরো ও না যায় অঙ্কিতার খারাপ লাগাটা, এটা এটা ওর কাছে একটা একটা জায়গা লাগে, তো সেই জিনিসগুলো আমাকে বোঝাতে হয় ওকে। ঠিক আছে, যখন আমি বললাম যে ও অঙ্কিতার খারাপ লাগবে নতুন বউয়ের খারাপ লাগবে, তখন ও ব্যাপারটা চুপ থাকলো। তারপরে ওকে যখন আমি অটোতে উঠাতে চাই, অটোতে ওঠানোর সময় সাডেনলি ও বলছে মানে তখন হাতটা জোর করে ও চলে যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে, মানে ও অটোতে উঠবে না। এবার এটা কেন হয়, এটা হচ্ছে ওকে অনেক দিন ধরে বাইরে বেরোনো মানে বাইরে বের করা হয় না, তো তাই জন্য ওর বাইরের জিনিসগুলো না ও চায় না, মানে উঠবো না, এটার অনেক রিজন থাকে, অনেকদিন বেরোয়নি তাই জন্য উঠবো না। ঠিক আছে, কিন্তু ওকে ফ্রিকোয়েন্টলি বের করলেই প্রবলেমগুলো কিন্তু হয় না। তারপর আমি ওকে বলছি অটোতে যাবি না তো কিসে যাবি, বাসে যাবি, বলছে না তো কিসে যাবে, লাস্টে ওই রিক্সা বলছে, এবার রিক্সা ওখানে ছিল না বাট টোটো ছিল, থ্যাংকস টু গড ওই মহিলা টোটো চালক যে কিনা 40 টাকায় বলেছিল, আর আমার পকেটে সত্যিই তখন 40 টাকাই ছিল। যাই হোক, রিক্সাতে এই টোটোতে যখন এসেছিলো, ইভেন যখন বাড়ি পর্যন্ত ওকে নিয়ে আসলাম, ঘরে ঢোকালাম, ফার্স্ট যে টাইমিংটা তুমি 1-2 মিনিট এই ভিডিওতে দেখতে পাবে, দেখবে ও তখন খুব রেগেছিল। অ্যাকচুয়ালি ওটা না মানে এই আমার মনে হয় মানে আমি আমার ভাইকে দেখে যতটা বুঝেছি সেটা হচ্ছে ওই টাইমগুলোতে ওরা একটু অ্যাডজাস্ট করতে চায়, মানে ইটস নট লাইক যে আমি আসলাম এবং খুব হাসি খুশি হেন তেন মানে ইমোশনসে আছি, খুব ভালো লাগছে, এরকম কিন্তু ওরা বোঝাতে চাইবে না মানে ফার্স্ট টাইম। নেক্সট দিন যখন ও এখানে আসবে হয়তো এর থেকে বেটার থাকবে ফার্স্ট থেকেই, মানে ও তখনই হয়তো বেশ ভালো মুডে থাকবে হয়তো, বাট দে নিড সাম টাইম টু অ্যাডজাস্ট। মানে ও আসলো বসলো 5-7 মিনিট, তারপরে ও জানলা থেকে বাইরেটা দেখলো, অন্য অন্য ঘর ঘুরলো যেগুলো শ্যুট করিনি, নিজে নিজে ফার্স্টে ঘুরলো তারপরে আমি শ্যুট করেছিলাম, তো ওই জায়গাটা ওই স্পেসটাও লাগবে। আফটার দ্যাট এটা টোটাল নর্মালে চলে আসে। তো এটা হয়েছে, ইভেন যে ও অটোতে উঠতে চাইছে না, আমি যাওয়ার সময় কিন্তু ওকে অটোতে নিয়ে গেছিলাম, কারণ আমি বলেছিলাম এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু রিক্সা নেই, তো ও সেটা বুঝেছে। অ্যান্ড যেহেতু ওকে বের করে আনা হয়েছে তাই জন্য ও খুব একটা প্রবলেম ফিল করেনি, কিন্তু প্রবলেমটা যেটা হয়েছিল সেটা হচ্ছে তেঘরিয়াতে গিয়ে, তেঘরিয়াতে যখন আমি গেলাম তখন ও সাবওয়েতে ঢুকতে চাইছে না। এবার এখানেও 2-3টা লজিক আছে কেন ঢুকতে চাইছে না, হয়তো সাবওয়েটা ওর ভালো লাগে না বা ভয় পায় বা ও অন্ধকার ভাবতে পারে নিচে গেলে,
তাই জন্য সাবওয়েতে ঢুকতে চাইনি। এবার আমি ওকে বোঝাচ্ছি যে সাবওয়ে দেখ এখান থেকে ওই পারে যেতে হবে, তুই অন্য জায়গা দিয়ে যেতে পারবি না। আর ও বলছে তখন হাঁটতে হবে, হাঁটতে গেলে আইদার ওকে তেঘরিয়া দিয়ে জোড়া মন্দির হয়ে ইউটার্ন নিতে হবে, আর নয়তো হলদিরাম হয়ে ইউটার্ন নিতে হবে। সেরকম তো হবে না, ঠিক আছে। আমি ওয়েট করলাম 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটের মতো আমি ওয়েট করেছিলাম, ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম। ইভেন আমি ওকে মিছি মিছি মানে সাবওয়েতে ঢুকে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এরকমও ফিল করলাম, কিন্তু এটা তো মানলো না। তারপরে আমাকে বাধ্য হয়ে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাধ্য হয়ে ওকে আমি কোলে করে আমি সাবওয়েতে ঢুকিয়েছিলাম। অ্যান্ড সাবওয়েতে ঢুকে যখন দেখলো যে চারিদিকে আলো আছে, ও কিন্তু নিচে নিচে গেল। আমার ফার্স্টে মনে হয়েছিল যে না, সাবওয়েতে সিঁড়ি দিয়ে নামা, ওটা হয়তো ওর পায়ে ব্যথা লাগবে সামথিং, কারণ ও তো বেশি বেরোয় না, বাট সেটা হয়তো না। অ্যান্ড সেটা না হলেই ভালো, কারণ এই বয়সে পায়ে ব্যথা হলে একটু পরে আরও চাপ হবে। তাই জন্য আমার মনে হয় যে পায়ে ব্যথা না হলেই ভালো। কিন্তু ওকে যখন আমি কিছুটা সাবওয়েতে ঢুকিয়ে নামালাম, ও তারপরে হাঁটলো। তো এটাতে না ওকে অভ্যাস করাতে হবে, ঠিক আছে। তারপরেও যখন উঠলো, ওর কিছু কিছু রীতি আছে, যেমন ও যেটা বেরোলে করবে সেটাও করবে। যেমন ও ফুচকা খাবে, সেদিন ও ফুচকা খেলো, ঠিক আছে। সেদিন তারপরে ও কেক নিল, কেক নেওয়ার পরে ও বইয়ের দোকান পর্যন্ত হাঁটতে গিয়ে তারপরে বাড়ি গেছে। এখানে বলে রাখি, ও কিন্তু চকলেট, আমি যখন ওই বাড়ি ছিলাম ও চকলেট খুব খেত না কিন্তু। আর এখানে কাকিমা আমাকে 40 টাকা দামের যে ডেয়ারি মিল্কগুলো হয়, 40 না 60 আমি এক্স্যাক্টলি জানি না, তো বেশ বড় হয়, তো ওই মানে ডেয়ারি মিল্কের প্রায় 60-70% ওই খেয়েছে। মানে এটা আমার কাছে একটু মানে নর্মাল না, কারণ ও খুব একবারও চকলেট খেতে চায় না। বাট সেদিন মানে সেদিন কিন্তু অনেকটাই চকলেট খেয়েছে, এটা খুব ভালো লাগলো আমার। অ্যান্ড আমি চেষ্টা করবো নেক্সট দিন আসলে ওকে ধোসা বা বিরিয়ানি খাওয়ানো, কারণ ওর বাইরের জগৎটা মেশা উচিত। অ্যান্ড তারপরে আমি আসলাম অ্যান্ড বাগেরটির যে সামনের বাজারটা, সেখান থেকে ইলিশ মাছ আনলাম। অ্যান্ড আমার মনে হয় যে ইলিশ মাছটা কিনে আমি ঠকে গেছি, কারণ 400 গ্রাম ইলিশ 350 টাকা কিলো আমি কিনেছি, যেটা আমার 140 টাকা মতো পড়েছে। বাট বেসিক্যালি আমি বলি যে আমার মনে হয় 300-350 টাকা বললেও হয়তো ওরা দিয়ে দিত, 350 বলে কিন্তু ওরা একবারও না বলেনি। তো আমার মনে হয় 250-300 টাকাই বলা উচিত ছিল। তো ওখানে একটুখানি হয়তো আমি মানে ঠকে গেছি। আর প্রথমবার বরফির জন্য নেস্টাম কিনে আনা হয়েছে, লেটস সি কাল মানে আজকে কি হয়েছে নেস্টাম খাওয়াতে গিয়ে, সেটাও আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। ও যা করছে খাওয়ার জন্য, মানে সিরিয়াসলি আমাদের মাথায় হাত উঠে গেছে। আমি জানি না ছেলেটা কি হবে, মানে কীভাবে ও ঠিকঠাক খাবে, ও কীভাবে পুষ্টি পাবে সেটা আমি জানি না। তো এনিওয়ে এইখানে একটু অনেক বড় কনভারসেশন হলো, আমি অলরেডি দেখতে পাচ্ছি 8 মিনিট হয়ে গেছে, জানি না কতটা ছোট করতে পারবো ক্লিপটা। আজকের জন্য এইটুকুই রাখছি ভিডিওটা, আমি সরি যদি তোমাদের খারাপ লাগছে আমি এতক্ষণ ধরে বকবক করছি, এই জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাইতাম। তো আজকের জন্য টাটা, বাই, ভালো থেকো তোমরা, দুগ্গা দুগ্গা।